বর্তমান সময়ে অনলাইন ব্যবহার করে সবচেয়ে ট্রেন্ডিং একটি বিজনেস আইডিয়া বা অনলাইন ইনকামের সোর্স হচ্ছে রিসেলিং এর মাধ্যমে টাকা উপার্জন করা। রিসেলিং এর মাধ্যমে আপনি ঘরে বসে আপনার কোনো প্রকার বিজনেসের স্টক না করে, কোনো প্রকার বিজনেসের ব্যয় না করে, কোনো প্রকার সোর্সিং না করে, মাল মজুদ না করে, লোক না রেখে এবং নিজে না খেটেই আপনি কিন্তু শুধুমাত্র রিসেলিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। সত্যি এই প্ল্যাটফর্মগুলো যেমনটা এখন ট্রেন্ডিং তেমনটাই সবারই কিন্তু প্রয়োজন। যারা বেকার, স্টুডেন্ট, গৃহিণী, সেই সাথে পার্ট টাইম কোনো কিছু করতে চান, ফুল জবের পাশাপাশি আরও নিজের একটা বিজনেস হিসেবে একটা কিছু করতে চান, তাদের জন্যই কিন্তু এই রিসেলিং প্ল্যাটফর্ম। সুপ্রিয় দর্শক, রিসেলিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনিও কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে বিজনেস করে টাকা উপার্জন করতে পারেন, আপনার কোনো প্রকার নিজস্ব ইনভেস্টমেন্ট ছাড়াই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রিসেলিং কী এবং রিসেলিংয়ের মাধ্যমে আপনি বাংলাদেশে বসে যেভাবে ইনকাম করতে পারবেন সেই পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতেই আপনাদের সাথে আমি রিসেলিং এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। রিসেলিং কী এটা হয়তোবা অনেকেই জানেন না, যদিও রিসেলিং বর্তমান সময়ে বর্তমান বিশ্বে অ্যামাজন এবং আলিবাবার মতো যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে রিসেলারদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু এখনও হয়তোবা আমাদের লোকাল মার্কেটে রিসেলিংয়ের সাথে অনেকেই পরিচিত নয়। তাই আমি শুরুতেই আপনাদের সাথে রিসেলিংয়ের সাথে পরিচয় করিয়ে দিব। রিসেলিং হচ্ছে আপনি কোনো পণ্যের মজুদ না করে বা কোনো প্রোডাক্ট নিজে না কিনে, সেটার সোর্সিং না করে, স্টক না করে, আপনি থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মের ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম থেকে তাদের লিংক অথবা ইমেজকে ডাউনলোড করে নিজের নেটওয়ার্কিং আওতায় বা সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে বিভিন্ন বাইসেল গ্রুপ রয়েছে, এই সমস্ত যে ডিজিটাল মাধ্যমগুলো আছে এই ডিজিটাল মাধ্যমে পোস্ট করে সেখান থেকে আপনার কোনো পণ্যের অর্ডার আসলে সেটাকে থার্ড পার্টিকে দিয়ে সেল করানো কি মূলত রিসেলিং বলা হয়। বহির্বিশ্বে যেমন আলিবাবা বা অ্যামাজনের মাধ্যমে রিসেলিং করা যায়, এরকম কোম্পানি আমাদের লোকাল মার্কেটের জন্য তেমন একটা দেখা যায় না। কিন্তু আমাদের দেশে আপনি চাইলে রিসেলিং এবং ড্রপ শিপিংয়ের জন্য বেছে নিতে পারেন চেকবক্সকে। সো ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি কিন্তু বলেছি রিসেলিং সবার জন্য। আপনি বেকার হলেও আপনি রিসেলিং করতে পারেন, আপনি যদি গৃহিণী হয়ে থাকেন, আপনি যদি ফুল টাইম জবের পাশাপাশি পার্ট টাইম কিছু করতে চান, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, পাশাপাশি আপনি পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করতে চাচ্ছেন, তারপরেও আপনি কিন্তু রিসেলিং করতে পারেন। সেই সাথে আপনার যদি কোনো ছোটোখাটো ক্ষুদ্র বিজনেস থাকে সেই ক্ষুদ্র বিজনেস থেকেও আপনি কিন্তু আসলে রিসেলিং করতে পারেন। আপনি আবার এটাকে হোলসেল হিসেবেও বিজনেস হিসেবে আপনি দাঁড় করাতে পারেন। সুতরাং রিসেলিং হচ্ছে সবার জন্য। আপনি চাইলে আপনার যে কোনো অবস্থান থেকে রিসেলিং বিজনেসটা স্টার্ট করতে পারেন আপনার ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ঠিক আছে। জাস্ট আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বা অন্য আপনার যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মের থ্রুতে আপনাকে পণ্য বিক্রি করতে হবে। সেজন্য আপনার কোনো মজুদের দরকার নেই, কোনো জনবলের দরকার নেই, কোনো দোকানের দরকার নেই, শপের দরকার নেই, গোডাউনের দরকার নেই। জাস্ট আপনি ঘরে বসে হাতে একটা মোবাইল ফোন বা ল্যাপটপ থাকলেই আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত সব কিছু স্ক্রিনে দেখাবো, তবে তার আগে সব কিছু আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি। আপনি কিন্তু রিসেলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন। কিভাবে? আপনি যেই প্ল্যাটফর্ম থেকে আসলে রিসেলিং করছেন সেই প্ল্যাটফর্মে আপনি কিন্তু নিজের নামে একটা শপ তৈরি করতে পারেন। যেমন আমি যদি তৈরি করি আজিম কালেকশন, ঠিক আছে, তাহলে আপনারা দেখবেন যে আমার যদি কোনো রিসেলিং প্ল্যাটফর্ম থেকে আমি কোনো পণ্য সেল করাতে পারি তাহলে সেক্ষেত্রে আমার পণ্যটা কিন্তু আমার কিনতে হচ্ছে না। যেমন ধরে নিচ্ছি আমি এই টি শার্টটা, ঠিক আছে, এই টি শার্টটা আমার কিন্তু কিনতে হবে না, জাস্ট যেই প্ল্যাটফর্মে আছে, যেমন আমরা চেকবক্সের কথা বলেছি, চেকবক্সে থাকবে, চেকবক্স থেকে আপনি ইমেজ ডাউনলোড করে সেটার একটা রেট বসিয়ে, সেটার যে নির্দিষ্ট রেট আছে সেই রেটের থেকে আপনার যে আসলে প্রফিটেবল রেট আছে সেটাকে ইনক্রিজ করে সেই রেটটা দিয়ে আপনি জাস্ট এটাকে পোস্ট করবেন। পোস্ট করার পরে যখন এখান থেকে কোনো সেল হবে, সেল হওয়ার পরে আপনাকে কিন্তু ডেলিভারিও করতে হবে না, ডেলিভারিটাও আপনার জন্য চেকবক্স করে দিবে, এবং সেখান থেকে যখন সেটা ডেলিভারি হয়ে যাবে আপনি প্রতি সপ্তাহে কিন্তু এই চেকবক্স আপনাকে আপনার যে সমস্ত সেলগুলো হয়েছে সেই সেলের প্রফিট আপনাকে
প্রদান করবে, যেটা সত্যি অসাধারণ। আপনি যদি আসলে গ্রামে গঞ্জে বা এমন কোনো জায়গায় থাকেন যেখান থেকে বসে এই বিজনেসটা স্টার্ট করতে চান, তাহলে আপনি কিন্তু শুরু করতে পারেন নিজের বিজনেস। আবার অনেকেই আছেন যে যারা ঢাকার বাইরে থাকেন বা শহরের বাইরে থাকেন, তাদেরকে মাল কেনার জন্য অনেক দূর যেতে হয়, অনেক বাইরে যেতে হয়, ঠিক আছে। তারাও কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে এই চেকবক্স ব্যবহার করে আপনার মালের মজুদ দেখাতে পারেন অনলাইন প্ল্যাটফর্মে, ঠিক আছে, যেখান থেকে আপনি কিন্তু আসলে আপনাকে মোকামে যাওয়ার ঝামেলা থেকে বাঁচিয়ে দিচ্ছেন, ঠিক আছে। মোকামে না গিয়েই আপনি কিন্তু পণ্য সেল করাচ্ছেন, পণ্যের অর্ডার যখন হয়ে যাবে তখন সরাসরি আপনি কিন্তু সেখান থেকে পণ্য বিক্রি করতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে রয়েছে আপনি যদি হোলসেল করতে চান, সেটাও কিন্তু আপনি আসলে চেকবক্সের মাধ্যমে করতে পারবেন। আর হোলসেলের একটা স্ট্র্যাটেজি আছে যে আপনি কম প্রফিটে অনেক বেশি পণ্য বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন। এটা আসলে যারা হোলসেল বিজনেস করেছেন তারা কিন্তু আমার চাইতেও অনেক বেশি ভালো জানেন, ঠিক আছে। এই কাজটাও কিন্তু আপনি চেকবক্সের মাধ্যমে করতে পারবেন। সুতরাং চেকবক্স হচ্ছে সেই জিনিসটা যেটার মাধ্যমে আপনি আপনার একটা নতুন বিজনেস তৈরি করতে পারবেন। সেটা আপনার নিজের নামে হতে পারে, আপনার ব্র্যান্ডের নামে হতে পারে, আপনার যে কোনো কিছুর নামে হতে পারে। আপনার আগের কোনো বিজনেস না থাকলেও আপনি এখন থেকেও কিন্তু শুরু করতে পারবেন এই রিসেলিং বিজনেস, যেটার মাধ্যমে আপনার কোনো নিজের অর্থ লাগছে না, নিজের মজুদ লাগছে না, সোর্সিং লাগছে না, জনবল লাগছে না, কারখানা বা শোরুম বা শপ কোনো কিছুই লাগছে না। আপনি জাস্ট আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ডিজিটাল মাধ্যমে সেল করাবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আর সেখান থেকেই আপনার যে পণ্যটা আপনি সেল করবেন সেই পণ্যের উপরে ডেলিভারির সময় কিন্তু আপনার যে নাম, যেমন আমি আজিম কালেকশন, আজিম কালেকশনের নাম থাকবে। যদিও চেকবক্স থেকে প্রোডাক্টটা যাবে, চেকবক্স ডেলিভারি দিবে, কিন্তু আপনার যেই ব্র্যান্ডিংটা সেটা আজিম কালেকশন থাকবে, আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এভরিথিং অ্যাবাউট ইওর ব্র্যান্ড, ঠিক আছে। সুতরাং এটা খুবই দুর্দান্ত একটি বিজনেস আইডিয়া, আপনি চাইলে কিন্তু শুরু করতে পারেন। সো চলুন এখন আমি আপনাদেরকে অনলাইনে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি চেকবক্সে রেজিস্টার করে চেকবক্সের মাধ্যমে আপনি রিসেলিং বিজনেস স্টার্ট করে আর্নিং করা শুরু করতে পারেন, ঠিক আছে। চলুন এটু যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সরাসরি চেকবক্সের যে ওয়েবসাইট আছে, চেকবক্স ডট লাইভ। চেকবক্সের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি সেখান থেকে ক্লিক করেও ভিজিট করতে পারবেন, ঠিক আছে। সো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে চেকবক্সের একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা শুরুতেই চেকবক্সের যেই ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করে আপনাদেরকে আপডেটেড থাকার জন্য বলা হচ্ছে, সেলস টিপস, প্রোডাক্ট আপডেট এবং অফার ও ক্যাশব্যাক ডিলের জন্য। সেই সাথে এখানে আরও কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছেন, যেমন চেকবক্সে যা যা পণ্য আসলে এখানে আছে সেই পণ্যের যে সমস্ত লিস্ট সেগুলো আমরা নিচে দেখতে পাবো। তো আমাদেরকে যেহেতু রিসেলিং করতে হবে সেই জন্য আমরা সরাসরি প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব, কারণ আমাদেরকে লগ ইন করতে হবে, তাই না। সো আমরা এখান থেকে লগ ইন সেকশনে যদি আসি তাহলে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যানলিস্ট নাও, এখানে একটা অপশন আছে। লগ ইন করার আগে আপনাকে অ্যানলিস্ট হতে হবে, তার মানে সাইন আপ করতে হবে। সো আমরা অ্যানলিস্ট নাওতে চলে যাচ্ছি। এখানে এসে আপনারা একটা নেম দিবেন, তারপর একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিব। ফোন নাম্বারটা আমরা দিয়ে এখান থেকে সেন্ড ওটিপি, মানে আপনার ফোনে একটা ওটিপি যাবে, যেই ওটিপিটা এখানে দিয়ে আপনার নাম্বারটা অ্যাক্টিভ করতে হবে। সো আমরা এখান থেকে সেন্ড ওটিপিতে চলে যাচ্ছি। সেন্ড ওটিপিতে আসার পরে এখান থেকে আমরা সরাসরি আমাদের যেই মেসেজ বক্স আছে আমাদের ফোনের সেখানে একটি মেসেজ পেয়ে গেছি। ওকে, ওটিপিটা বসানোর পরে কনফার্ম দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট রেজিস্ট্রেশন নামের একটা অপশন আমাদের সামনে এসেছে। তো এখান থেকে আমরা কমপ্লিট রেজিস্ট্রেশন করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার একটা বিকাশ নাম্বার দিতে হবে, যেই বিকাশ নাম্বারে আপনার পেমেন্টটা আসলে সাধারণত আপনাকে পাঠানো হবে। সো আমরা এখান থেকে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, বিকাশ নাম্বারটা দিয়ে আমরা এখান থেকে শপ নেম দিব, আমাদের শপের নাম আমরা কী দিব। আমরা ধরে নিচ্ছি যে SR কালেকশন। ফেসবুক পেজের একটা লিঙ্ক দিব, তো আমরা এখান থেকে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা অ্যাক্টিভ ইমেল দিবেন যেটাতে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে। দেন এখান থেকে আমরা কমপ্লিটে চলে যাব। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, তারপর আপনার অ্যাকাউন্টটা সাবমিশন করতে পারবেন। সো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন সাবমিটে যাওয়ার পরে ড্রপ শিপিং বা রিসেলিং কীভাবে কাজ করে এই সম্পর্কে আপনাকে কিন্তু এখানে একটা ধারণা দেওয়া হচ্ছে। সাধারণত চেকবক্স প্রতি সপ্তাহে পেমেন্ট দিয়ে থাকে, অ্যাজ মাচ অ্যাজ আই নো। তো এখানে আরও কিছু তথ্য আপনি পেয়ে যাবেন, যেমন চেকবক্সের ওয়েবসাইটে প্রোডাক্ট অর্ডার দিবেন কীভাবে, তারপরে এই একই কাস্টমারের একাধিক অর্ডার প্লেস করা, ঠিক আছে, তারপর হচ্ছে চেকবক্স প্ল্যাটফর্ম থেকে ছবি ডাউনলোড করবেন কীভাবে, চেকবক্স ওয়েবসাইট কয়টি অর্ডার করছি তা কোথায় পাবো,
ঠিক আছে। এবং চেকবক্স ওয়েবসাইটে কী কী আছে তার বিস্তারিত বিবরণ সম্পর্কিত কিন্তু চেকবক্সের যেই ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারেন এবং অন্যান্য সকল তথ্যগুলো এখান থেকে আপনি এসে দেখে নিতে পারেন। সো এখান থেকে আমরা অল প্রোডাক্টসে চলে যাব। অল প্রোডাক্টসে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টে লগ ইন আছি। প্রোডাক্ট যখন আপনি আসলে নেবেন তখন আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, যে আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই, আমাকে এখন কি করতে হবে চেকবক্সের মাধ্যমে। তো আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, অ্যাকাউন্ট কমপ্লিট। তো আমরা যাচ্ছি যে এখান থেকে এসে আমাদের জেন্টস ফ্যাশনের কোনো কিছু আমরা সেল করব। যেমন এখান থেকে আমরা জেন্টস ফ্যাশনে চলে এসেছি, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে শার্ট রয়েছে, প্যান্ট রয়েছে, বিভিন্ন পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছু আছে। তো আপনি যেই ক্যাটাগরির আসলে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। আপনি এখান থেকে চাইলে ইলেকট্রনিক ডিভাইসও সেট করতে পারেন, যেমন আমরা ইলেকট্রনিক ডিভাইস সেট করেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যেটা আপনার পছন্দ সেটা আপনি সেল করতে পারেন। সো এখান থেকে আমরা চাচ্ছি যে এই ইয়ারফোনটা আমরা সেল করব। সো এই ইয়ারফোনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটাকে আপনাকে প্রথমে ডাউনলোড করতে বলছে। তো আমরা ছবিটা ডাউনলোড করব এবং এটার যে প্রাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 300 টাকা। আপনি এটাকে 350 থেকে 400 টাকা সাজেস্টেড রিটেল প্রাইস যারা দিচ্ছে, আপনি এই প্রাইসের মধ্যে থেকে যে কোনো একটা প্রাইস দিয়ে আপনি কিন্তু আসলে সেল করতে পারবেন। তো আমরা ছবিটা ডাউনলোড করলাম, ছবি ডাউনলোড করার পরে এখান থেকে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা কপি করব। সো প্রোডাক্টের ডেসক্রিপশন কপি করে আমরা সরাসরি চলে যাব আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে। ওকে, সরাসরি তারপর আমরা চলে যাব আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে। সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আমরা ওই ছবিটাকে এখানে পোস্ট করব। ছবি পোস্ট করার জন্য আমরা এখানে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিয়ে আমরা যে ডিটেলসটা ছিল সেই ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেলসের উপরে কিছু তথ্য ছিল, যেমন প্রোডাক্ট ডেসক্রিপশন, এইটাকে আমি উপরে কপি করে উপরে দিয়ে দিলাম। দেন আমরা প্রোডাক্টের যে নামটা সেই প্রোডাক্টের নামটা প্রথমে দিব। প্রোডাক্টের নামটা যদি আমরা এখান থেকে এটাকে এভাবে কপি করি, ওকে কপি করে দিচ্ছি, আমরা উপরে একটু দিয়ে দিচ্ছি নিউ চিপ প্রাইস ইয়ারফোন, এটুকু লিখে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট আমরা যদি এখান থেকে এটাকে পোস্ট করি আর প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটা দেওয়ার জন্য আমরা দিলাম ফর প্রোডাক্ট প্রাইস প্লিজ ইনবক্স, এটা আমরা লিখে জাস্ট আমরা এখান থেকে এটাকে আসলে অনলিমি করে দিচ্ছি, অনলিমি করে আমি পোস্ট করে দিব যাতে করে আমার অন্য কেউ আপাতত দেখতে না পায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সো এভাবে আপনি কিন্তু আসলে আপনার পোস্টটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এটাকে বাংলায়ও লিখতে পারেন অ্যাজ পার ইউর উইশ, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আপনি আসলে প্রত্যেকটা প্রাইজের নিজের দাম নির্ধারণ করে কিন্তু এখান থেকে সেল করতে পারবেন। বাট এখানে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা হচ্ছে আপনার চেকবক্সকে দিতে হবে। এরপরে আপনি 350 থেকে 400-500 আপনার যেটা আপনি প্রাইসে সেল করতে পারেন সেটা সেল করবেন, ঠিক আছে। সো এভাবেই মূলত আপনি সেলটা করবেন। আর সেল যখন করবেন তখন সেলটা কনফার্ম হয়ে গেলে আপনাকে অর্ডারটা ক্রিয়েট করতে হবে এখানে এসে, ঠিক আছে। এখান থেকে এসে অর্ডার ক্রিয়েট করবেন, কোয়ান্টিটি একটা, এখানে প্লেস অর্ডারে যাবেন। প্লেস অর্ডারে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ডিটেলসটা সেট করবেন, কাস্টমার নেম, ফোন নাম্বার, কোন ডিস্ট্রিক্ট, কোন এরিয়া, অ্যাড্রেস এবং পেমেন্ট টাইপ প্রিপেড না ক্যাশ অন ডেলিভারি সেটা সিলেক্ট করবেন। দিয়ে জাস্ট কনফার্ম ডিটেলসে দিলেই কিন্তু আপনার এটা কনফার্ম হয়ে যাবে কাস্টমার ডিটেলস। সো এভাবেই কিন্তু আপনি আসলে সেট করতে পারবেন আপনার প্রতিটা সেল। সো এই হচ্ছে বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে চেকবক্সের মাধ্যমে আপনার নেটওয়ার্কিংয়ের আওতায় যত কাস্টমার্স আছে বা সম্ভাব্য সেল আছে সেগুলো করে আপনি রিসেলিং করে উপার্জন করতে পারেন বা আপনার বিজনেস দাঁড় করাতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।